নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজপুর চ্যানেল থেকে আইটি নতুন পর্বতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে লোটে মাছ, এই লোটে মাছের চপ করব আজকে। আমি লোটে মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি টোস্ট বিস্কুট, 10 টাকা দামের 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। এই বিস্কুটের গুঁড়ো করব ছিটে ফেলে। ভাবলাম আজকে সন্ধ্যেবেলা এই লোটে মাছের চপ করব, চায়ের সঙ্গে ভালোই জমে যাবে। আমি এখান থেকে কিছুটা বিস্কুট নিয়ে নেব। নিয়ে গুঁড়ো করে নেব। একদম খাস্তা বিস্কুট, মচমচে, একদম মচমচে বিস্কুট। হালকা করে একটুখানি গুঁড়ো করে নেবো। বেশি গুঁড়ো করবো না, আর দুটো গুঁড়ো করবো। আমার বিস্কুটি গুঁড়ো হয়ে গেছে। উনুনটা এদিকে আমি ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। মাছটা আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এখানে কোনো জল দেবো না, এই মাছের থেকে জল বেরিয়ে যাবে, বেরোবে।
ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। বন্ধুরা আমি এই এর তলায় একটা কাট দিলাম, দিয়ে এইভাবে কাট করে দিলাম। আস্তে আস্তে জলটা চলে আসবে, এদিকে জলটা ঝরে যাবে। দেখুন কতটা জল চলে এসেছে এদিকে, মাছ থেকে কতটা জল বেরিয়েছে। আমি এবার মাছটাকে মাছের কাঁটাটা বার করে নেব। দেখুন কি সুন্দর কাঁটাটা বেরিয়ে এসেছে। এইভাবে আমি সব কাঁটাগুলো বার করে নেব। আমি আর একটাও দেখাচ্ছি। এখনো গরম, এইভাবে আমি সব কাঁটাগুলো বার করে নেবো মাছ থেকে। মাছ সব বেছে নিয়েছি, কাঁটা এর মধ্যে একদম নেই। দেখুন কতটা কাঁটা। আমি এই কড়া বসিয়ে দিলাম, এবার পুরটা তৈরি করে নেব, চপের পুরটা তৈরি করে নেব। লোটে মাছ খেতে খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি লোটে মাছ খেতে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে, আমি অমনি রেখে দিয়েছি। আমি বললাম আমি রাত্রে চপ বানাব, তাই বসে গেলাম। কড়াইতে সর্ষের তেল দেব, আমি এখানে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর ধনে পাতা। পেঁয়াজ আদা রসুন এগুলো কুচানো দিলে ভালো লাগে খেতে। চপ, তারপরে লোটে মাছের চপ, এমনি চপ, আলুর চপ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম।
আমি ধার থেকে আটখানা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে বন্ধুরা 500 গ্রাম লোটে মাছ ছিল, এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব। দিয়ে দেবো মাছ, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আমি মাছ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি, এর মধ্যে ধনে পাতাটা দিলে স্বাদটাও ভালো হবে। নুনটা ভালো জ্বলছে তো ওই জন্য কড়াটা আমি এই দিকে নিয়ে নাচছি, না তো পড়ে আসছে, পড়ে যাবে। দিয়ে দেবো সব শেষে আমি গরম মশলা গুঁড়ো, আমার পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখন তো এই খেতে ইচ্ছা করছে, হয়ে গেল লোটে মাছের ঝোল। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি একটা আমি এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দেবো, 2 পিসই দেবো, 3 পিস দেবো না। আমি ভালো করে মেখে নিয়েছি, এবার আমি এইভাবে বানিয়ে নেবো চপগুলো। এইভাবে বানিয়ে নেবো, আর আপনাদের পছন্দ মতন আপনারা বানাবেন, চ্যাপটাও বানাতে পারেন, গোলও বানাতে পারেন, লম্বাও করতে পারেন। আমি এইভাবে সবকটা
বন্ধুরা, এই যে আমি সব এইভাবে চপগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম জল, আমি একটা হালকা, খুব হালকা না, খুব ঘন না, আর ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি অ্যারারুট, এক চামচ অ্যারারুট দেব। আর আপনাদের কাছে কম ফ্লোর থাকলেও দিতে পারেন। এক চামচ দিলাম, আর এক চামচ ময়দা, দিয়ে দেবো একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, ভালো করে এটাকে গুলে নেবো। আমি এই বিস্কুট গুঁড়োর মধ্যে একটু সামান্য লবণ দেব, আর দিয়ে দেবো সামান্য এই গোলমরিচের গুঁড়ো। এদিকে কড়াটা বসিয়ে দিলাম, নুনটা ভালোই জ্বলছে। কড়াইতে তেল দিয়ে দেবো, বন্ধুরা আমি এই চপ এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলাম। আমি ডবল কোট করব, এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। নখানো হয়েছে, চপ নখানো হয়েছে। সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
বন্ধুরা, এই আমার মাছের চপ হয়ে গেছে দেখুন, আর এই স্যালাড দিয়েছি আর টমেটো সস, থাকলে তো আর কোনো কথাই নেই। আর আমার তো খেতে ইচ্ছে হচ্ছে খুব, আমি একটা খেয়ে দেখাবো আপনাদের সামনে। এই দেখুন, এটা গরম গরম খেতে ভাল লাগে। দারুণ লাগছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানান? খুব সুন্দর হয়েছে, হেভি লাগছে খেতে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, পুজোর সময় ভালোভাবে কাটাবেন, সাবধানে থাকবেন, আবার পরের ভিডিওয় দেখা হবে। নমস্কার।